এই রয়েছি ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের জিরো লাইনে। এবার আমরা বর্ডারটা ক্রস করব। এই হচ্ছে পাকিস্তান সাইডের গেট, আর এই আমাদের ইন্ডিয়ার গেট। আর এই যে লাইনটা, এই যে লাইনটা আমি এখন ক্রস করে যাব, এই লাইনটাকে জিরো লাইন বলা হয়। তাই এই এই জাস্ট পাকিস্তানে প্রবেশ করে গেলাম। এখন আমি ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখন রয়েছি দরবার সাহেব গুরুদুয়ারা কর্তারপুর। এটা পাকিস্তানের কর্তারপুরে পড়ে। এখানে গুরু নানক তার জীবনের শেষ 18 বছর এখানে কাটিয়েছিলেন। 1947 সালের পার্টিশনের পর এই জায়গাটা ইন্ডিয়ানদের আসা বন্ধ হয়ে গেছিলো, বাট 2019 সালে আবার কর্তারপুর করিডোর চালু হওয়ার পর আবার ইন্ডিয়ানদের এখানে আসা অ্যালাউড হয়েছে, বাট উইদাউট ভিসা। এইটা আসতে কোনো ভিসার দরকার নেই, পাসপোর্টে কোনো পাকিস্তানি স্ট্যাম্পও পড়ে না। শুধুমাত্র কর্তারপুর পিলগ্রিমেজ ওয়েবসাইটে গিয়ে এটার জন্য অ্যাপ্লাই করতে হয়। 15 মিনিমাম 20 দিন আগে অ্যাপ্লিকেশানটা করতে হয়। তারপর আপনার ডিফারেন্ট টাইপস অফ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। হ্যাঁ, তবে পাসপোর্ট মাস্ট, আপনাকে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হতে হবে এই কর্তারপুর সাইড ভিজিট করতে গেলে। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম দরবার সাহিব কর্তারপুর ভিজিটের কমপ্লিট এক্সপিরিয়েন্স। ওই পর্বটি দেখে না থাকলে আই বাটনে দেওয়া লিঙ্কে অবশ্যই দেখে নেবেন। এখন কর্তারপুর সাহেবের দরবার সাহেব গুরুদুয়ারার লঙ্গরখানায় এখন খাবার খাচ্ছি। এই সার্ভিস 365 দিনই চলে, ফ্রি সার্ভিস। আর সবচেয়ে বড় একটা ব্যাপার হলো ইন্ডিয়ানরাও এখানে এসে তাদের সেবা করতে পারে একটা ব্যাপার। আর শিখদের যে ব্যাপারটা, যে কমিউনিটি কিচেন এই লঙ্গরখানা, আর প্লাস ওদের যে সব ধর্মের লোককে অ্যালাউ করে, এটা খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর আমরা এর আগে গোল্ডেন টেম্পলের লঙ্গরখানাতেও খেয়েছি, আবার আজকে দরবার সাহেবে খাচ্ছি। সত্যিই আমাদের কাছে একটা মানে বলতে গেলে আশীর্বাদ টাইপের আর কি, গুরু নানকই আশীর্বাদ বলা যায়, যে একই ভিজিটে আমরা দুটো জায়গায় এরকম লঙ্গরখানা এক্সপিরিয়েন্স করতে পারলাম। দরবার সাহেবের পাশে একটা লোকাল মার্কেট আছে, ওটা একটু দেখতে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব মার্কেটটা। পাকিস্তানি সব আইটেম ওখানে পাওয়া যায়, আর পাকিস্তানি লোকরাই ওই মার্কেটে সব দোকান দিয়ে রেখেছে। দেখা যাক কেন মার্কেটটা, আপনাদের শেয়ার করব। এখানে সবাই গুরু নানকজিকে শ্রদ্ধা জানাতে আসতে পারছেন। তার জীবনের শেষ 18 বছর তিনি এখানে কাটিয়েছিলেন এই দরবার সাহিবে। তো 2019 সাল থেকে এই করিডোরটা চালু হয়েছে। 1999 সালেও এই করিডোরটা চালু করার চেষ্টা হয়েছিল, বাট তখন সেটা সাকসেসফুল হয়নি। বাট 2019 সাল থেকে এই করিডোর চালু হওয়ার পর এখন এখানে সবাই আসতে পারছেন। যে কোনো ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারই এখানে আসতে পারেন, বা ওভারসিজ ইন্ডিয়ানরাও এখানে আসতে পারেন। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স আমাদের। তোর কীরকম এক্সপিরিয়েন্স বল? আমি একটা কথাই বলবো, যে এরকম টাইপের করিডোর যেন ভবিষ্যতে আরও ওপেন হয়, দুই দেশের মানুষরা তাদের বিভিন্ন ভক্তি শ্রদ্ধার জায়গায় এই করিডোরগুলোর মাধ্যমে দিয়ে যাওয়া আসা করতে পারে, এবং এরমভাবেই যেন দুই দেশের মানুষদের মধ্যে মেলবন্ধন আরও বেড়ে ওঠে। সত্যি সেটাই, সম্প্রীতির বার্তাই বেড়ে উঠুক এই ধরনের আরও করিডোরগুলোর মাধ্যমে, যে দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরও বাড়ুক, এটাই আমাদের প্রার্থনা। আর এই গুরু নানকজির এই স্থানে দাঁড়িয়ে এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত, যে এরম টাইপের জিনিস আরও বেশি বেশি করে উন্মুক্ত হোক। এই মার্কেটে দেখতে পাচ্ছেন, আরে ব্লগার ছোটা মোটা হ্যায়, ব্লগার নেই হ্যায়, শো ভি লাও না ইউটিউব পে আপলোড করো। হ্যাঁ আপলোড তো করেঙ্গে, ইসলামিক কালচার শপ। হ্যাঁ
हमारे पास जेंट्स के लिए बॉसी का कुर्ता भी जमा है, लेडीज़ के लिए वेलवेट का जॉर्जेट का सूट दुपट्टे शॉल स्टॉल सब कुछ। भैन जी देखो फिर की लेना तुझे दसिया। वीडियो इसलिए कर रहे हैं कि लोग आए तो लोग तो बहुत शॉपिंग के शॉपिंग तो करते हैं ना। आपको कैसा लगा? मुझे तो अच्छा ही लगा मगर मैं उतना शॉपिंग नहीं करता। आप भी ले जाओ मैडम के लिए। मेरा मैडम नहीं है इसलिए। अच्छा, तो गर्लफ्रेंड के लिए ले जाओ। नहीं है ले जाओ यार, इसलिए तो घूमते रहते हैं। अच्छा ये भाई बहुत स्माइल कर रहे हैं। बंगाली समझ में आएगा तो फिर उधर डालना। हाँ मैं तो पूरा डालूंगा क्योंकि बंगाली लोगों को इस कॉरिडोर के बारे में कम पता है। कोई बंगाली ब्लॉगर्स नहीं आए अभी तो बड़ा। आपके व्यूज ज्यादा हो गए शॉप की आएंगे ना ज्यादा, उसलिए कर रहे बहुत है उधर यूट्यूब पे। हाँ आपका देखा है तो मैंने देखा आपने। हाँ तो देखते पाच्छेन एखाने अनेकगुलोई दोकान आछे, एखाने लोक शपिंगो करछे। এখানে আপনি যদি পাকিস্তানি কারেন্সি নাও নিয়ে আসেন তাহলে ইন্ডিয়ান কারেন্সি দিয়েও এখানে শপিং করা যায়, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান নোটও এখানে চলে। আমরা এখন লাহোরি স্পেশাল কুলফি খাচ্ছি, পাকিস্তানি রুপিস 100 করে নিল, ভালো খেতে। এই কুলফি শপটায় ড্রাই ফ্রুটসেরও অনেক রকম অপশনস আছে, আখরোট পাওয়া যাচ্ছে, খেজুর পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম নাটস সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এখানে এই বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস পাওয়া যায় আর আমরা এই কুলফি খাচ্ছি। बड़ी प्यारी हैंडमेड चीज है, ऐसे खोल जाते ऐसे ओपन होती है। ये सभी बहन भाई लेके जाते हैं। इसकी प्राइस है 1000 रुपया पाकिस्तान। कहाँ से आता है पाकिस्तान? ये सिला वाली से, सिला वाली परगोदा। तो देखते बच्चे एखाने अनेक प्रचुर हैंडिक्राफ्ट आइटेम आछे। आपनारा কর্তারপুর আসলে এই মার্কেটটা অবশ্যই ভিজিট করবেন আর এখানে অনেক কিছু শপিং করতে পারবেন এখানে যদি আসেন। হ্যান্ডিক্রাফ্টস আইটেমগুলো খুবই সুন্দর। ਜੀ ਸਾਡੇ ਕੋਲ ਇੱਕ ਬੜੀ ਫੇਮਸ ਚੀਜ਼ ਹੈ ਪਾਕਿਸਤਾਨ ਦੀ ਬੋਸਕੀਆ ਚੀਜ਼ ਹੈ ਪਰ ਉਹ ਸਭ ਤੋਂ ਜ਼ਿਆਦਾ ਇੰਡੀਆ ਦਾ ਆ ਰਹੀ ਹੈ। ਪਾਕਿਸਤਾਨੀ ਬੜਾ ਫੇਮਸ ਕੱਪੜਾ ਪਾਕਿਸਤਾਨ ਦੀ ਬੋਸਕੀਆ। ਉਤਨਾ ਮਤ ਖੋਲੋ ਜੀ ਦੇਖ ਲੋ और भी पाकिस्तान।
हाँ देखो पाकिस्तान की बड़ी फेमस चीज़ बिजली लच्छी बस। আমরা এই এখন একটা খোয়া খাজুর শেক নিয়েছি, ওটা খাচ্ছি। এবার আমাদের ফেরার সময় হয়ে গেছে, কারণ 4টে পাকিস্তানি টাইমে লাস্ট বাস এবার ইন্ডিয়ার দিকে যাবে। মার্কেট এরিয়ায় সবাই অনেক লোকই প্রচুর কেনাকাটি করলেন, আমরা তো এমন কিছু কেনাকাটি করিনি, বাট আপনাদের পুরো এক্সপিরিয়েন্সটা দেখালাম এখানে মার্কেটের। আর এখানকার লোকদের সাথে কথাবার্তা বলে শোনালাম, আপনারা দেখলেন। বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো এই ভিজিটটার। এটা খেয়ে আমার পুরো এখন পেট ভরে গেছে, এবং সত্যি এটা ভালো খেতে। এখানে একটুখানি এখন এই মুহূর্তে একটুখানি গরম লাগছে, গরমের মধ্যে এই জিনিসটা খেয়ে একটু মনে তৃপ্তি আসে। সত্যি হ্যাঁ, ওয়েদারটা একটু হালকা, দিনের বেলা তো ভালোই গরম আছে, রাতের দিকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, বাট দিনের বেলা ভালোই গরম, তাই একটু ঠান্ডা রিফ্রেশমেন্ট খেয়ে দারুণ লাগছে। এবার আমরা আবার ব্যাক করব, ব্যাক অব দি পুরোটাই এই ভিডিওতে দেখাবো, তাই পুরোটা ভিডিওটা দেখুন। এই কর্তারপুর গুরুদুয়ারায় ভিজিট করতে গেলে একটা ফিজ দিতে হয়, যেটা $20, সেটা আপনি ইন্ডিয়া থেকেও কনভার্সন করে আনতে পারেন, বা পাকিস্তানে এসেও ইন্ডিয়ান কারেন্সি দিয়ে কনভার্সন করাতে পারেন। তবে ইন্ডিয়ান সাইডে প্রথমেই দেখিয়েছি যে এক্সচেঞ্জ কাউন্টার আছে, বা আপনি যেই সিটি থেকে আসছেন সেই সিটি থেকেও কনভার্সন করিয়ে আনতে পারেন, বাট ওই $20 পে করে তারপরেই এখানে এন্ট্রিটা হবে, কারণ এটা পাকিস্তান গভর্নমেন্ট এই $20 ফিজটা রেখেছে এই গুরুদুয়ারা এন্ট্রির জন্য। আদারওয়াইজ আর কোনো ফিজের ব্যাপার নেই। আদারওয়াইজ আপনি যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে পাকিস্তানি কারেন্সি এক্সচেঞ্জ করাতে পারেন, আদারওয়াইজ ইন্ডিয়ান কারেন্সিও এখানে সব জায়গায় চলছে। এখানে ডোনেশন বক্সেও দেখলাম ইন্ডিয়ান কারেন্সি চলছে, ইভেন মার্কেটেও হয়তো ইন্ডিয়ান কারেন্সি নেবে, বাট আপনি চাইলে পাকিস্তানি কারেন্সিতে কনভার্সন করে নিতে পারেন। পাকিস্তানি ইমিগ্রেশনের আগে পাকিস্তানি ব্যাংকের কনভার্সন কাউন্টার ছিল, ওখানে আপনাদের কারেন্সি কনভার্সন করে নিতে পারেন। ডলারটা আপনারা আনবেন, সেটা যে $20 আনবেন সেটা অবশ্যই যেন একদম ফোল্ডেড না হয়, একদম প্লে একদম ঠিকঠাক যাতে থাকে সেইভাবে আনবেন, এটা কোনো কাগজের ভেতরে, যাতে কোনোভাবে ফোল্ড না হয়, তাহলে একটু প্রবলেম ক্রিয়েট করে, কারণ এটা ওদের ব্যাপার, ওদের থেকে যাতে এক্সচেঞ্জটা করানোর এর জন্য এসব বলতে পারে। তাই আপনি ইন্ডিয়া থেকে ডলারটা আনলে সেটা একদম যাতে ফোল্ড না হয় সেভাবে আনবেন, তাহলে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। দরবার সাহেবের এন্ট্রি গেটের পাশ দিয়েই চলে গেছে একটি রাস্তা, যেখান থেকে পৌঁছে যাওয়া যায় গুরু নানক যেখানে তার শেষ জীবনে গমের খামার প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি তার শিষ্যদের সাথে মাঠে কাজ করতে খুব ভালোবাসতেন, এবং গুরু গমের বীজ বপন করতে এবং সোনার ফসল কাটতে গভীর আনন্দ পেতেন। দরবার সাহেব থেকে রাবি নদী ক্রস করে আবার আমরা এগিয়ে চললাম পাকিস্তানি ইমিগ্রেশন সেন্টারের দিকে। তবে এই দিনটা সারা জীবন থেকে যাবে মনের মণিকোঠায়, চিরস্মরণীয় হয়ে থাকবে। আর কোনোদিন এখানে আসতে পারবো কিনা জানি না, তবে এই দিনটা জীবনে কখনোই ভোলা যাবে না, এক অসাধারণ এক্সপিরিয়েন্স।
আমরা এখন পাকিস্তান ইমিগ্রেশন কাউন্টার থেকে বেরিয়ে আবার ইন্ডিয়ার দিকে ব্যাক করছি। চারটে ওখানে লাস্ট টাইম ছিল, চারটের পরে সবাইকে এক্সিট করিয়ে দেওয়া হলো। এখন এই বাসে উঠে পাকিস্তানি ইমিগ্রেশন কাউন্টার কমপ্লিট করেছি, এবার ইন্ডিয়ান ইমিগ্রেশন আবার প্রসেস নিয়ে ঢুকতে হবে ইন্ডিয়াতে। এখন আবার এই জিরো লাইন ক্রস করে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে গেলাম। পাকিস্তান গুড বাই, পাকিস্তান থেকে আবার আমরা ইন্ডিয়া চলে আসলাম। আমরা এই ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে করিডোরের বাইরে চলে আসলাম। আমাদের টোটাল প্রসেস কমপ্লিট হয়ে গেল, এবার আমরা আবার ইন্ডিয়া চলে এসেছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, আশা করি আপনাদেরও এই ভিডিওটা দেখে একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। পাকিস্তানের মতো জায়গায় এরকম উইদাউট ভিসা ঘুরে আসার একটা সুযোগ, আর জায়গাটা সত্যিই অসাধারণ মেনটেন করছে। প্লাস ইন্ডিয়া সাইডেও এই করিডোরটাকে অসাধারণ বানিয়েছে, পুরো প্রসেসটাই খুব স্মুথ ছিল। ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন হোক কি পাকিস্তান সাইডের ইমিগ্রেশন, দুদিকেই প্রসেসটাই খুব স্মুথ ছিল। তাই ওভারঅল দারুণ একটা এক্সপিরিয়েন্স।